আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গণেশের মূর্তি। মহাদেববাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, আর সেই জন্য বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করতেন তিনি, সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীদের সাহায্য করেন, কেউ ধারটার করলে শোধ চাইতে পারেন না, দুষ্ট লোকেরা তাকে ঠকানোর চেষ্টা করেন। মহাদেববাবু ভালোই জানেন এ জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না, তার সেজন্য তেমন দুঃখও নেই। তবে ছেলেপুরেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে আর সামান্য কিছু টাকা যদি রোজগার করতে পারতেন তাহলে হতো। একদিন কাজকর্ম সেরে মহাদেববাবু বাড়ি ফিরছেন, পথে একটা মস্ত বট গাছ পড়ে। এই বটকলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুলি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই সিকিটা আধুরিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন, তার বিশাল জটা আর দাড়ি গোপ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুটা সর্বত্যাগী, তাদের কাছে কিছুই চাইতে মহাদেববাবু লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব, আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখ ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জল জল চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি বের করে বললেন, এই নিয়ে যা। মহাদেববাবু মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন, পেতলের তৈরি ছোট্ট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি? যেও আজ্ঞে, কিন্তু বাবা আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কি করে? কে কার দাম দিতে পারবে রে বেটা, দাম দেওয়া কি সোজা? যাহ বাড়ি যা। ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তার বিছানায় কাছে শিউরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন। ঘুমিয়ে আছেন হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন, টাকাটা কোত্থেকে এলো? তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরের দিন কাজে যাওয়ার সময় তিনি বটতলায় সাধুটিকে আর দেখতে পেলেন না, শুধু ধুনির ছাই পড়ে আছেন। সাধুজি চলে গেছেন, ইচ্ছা ছিল আজ একটা টাকা প্রণামী দিয়ে যাবেন, তা আর হলো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলায় ফিরে খেয়ে দিয়ে ঘুমালেন মহাদেববাবু। আবার কি আশ্চর্য, আজও মধ্যরাত্রে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন, এটা কি হচ্ছে? এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর তোমার কত দয়া। তার রোজ এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30 টাকা অতিরিক্ত আয় হলো, তাতে সংসারে সামান্য উন্নতি হলো। মহাদেববাবু 30 টাকা থেকে 5 টাকা জমিয়ে ফেললেন। টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পয়ে যে এই কাণ্ড ঘটেছে তাতে তার আর সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসটা না দিয়ে গেলেন! কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে। বছর ঘুরল, ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রী ফিরছে, অল্প অল্প টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তার বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতি দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি।
সবাই জানে তিনি হার কেপ্পন। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ এলো। মদন জিজ্ঞেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি? আজ্ঞে না মদনদা। তাহলে তোমার মুখখানা যে আজকাল হাসিখুশি ভাব দেখছি, বৌমা তো তেমন গঞ্জনা দিচ্ছে না তোমাকে। বলি, ব্যাপারখানা কি? মহাদেববাবু অতি সরল মানুষ, তিনি অকপট সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি, গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা ওতে কি হয়? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের, আমার তার বেশি দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। তিন চার দিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে জল ফল দিতে গিয়ে দেখলেন কুলুঙ্গিতে গণেশ মূর্তির নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত, সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন, তার দুচোখ বেয়ে টকটক করে জল পড়তে লাগলো। একটা দীর্ঘশ্বাস পেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সবার নয়। ওদিকে মদন চৌধুরী আহ্লাদে আর ধরে না, মাথার কাছে তাকের ওপরে গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাতে তিনি একখানা কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলায় তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা হাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেই জন্য তো দুপুরবেলা চুপি চুপি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না, তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব, টাকাটা দয়া করে পাঁচগুণ করে দাও। তাই হলো, পরের রাত পরপর পাঁচটা কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে রগমগ, গণেশ তার কথা শুনেছে। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন, তোমার হাত খুলে গেছে বাবা, তাহলে এবার টাকাটা 50 গুণ হোক। তাই হলো, মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট 250 কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথা লাগলো, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তার ব্যথার কথা মনে রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা দয়া যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও। রাত্রিবেলায় যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মদন চৌধুরী। মধ্যরাতে হঠাৎ যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু করল, তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে ঢং ঢং করে টাকা পড়তে লাগলো মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2.5 লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা, পেটে রক্ত বেরোচ্ছে, শরীরে নানা জায়গায় ক্ষত সৃষ্টি হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল, তখন শরীরে 100 ফোড়ার ব্যথা, নড়তেও পারছেন না, কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা প্রাণ যাই যাক, টাকাটা 2000 গুণ করে দাও। তারপর দুরুদুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাতে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হয়, তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে দুহাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদ বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন, দম বন্ধ হয়ে আসতে লাগলো, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতন অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীর আর শক্তি বলে কিছুই নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়ছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, আর চাই নে বাবা, আমার প্রাণটা রক্ষে করো। কিন্তু কে শোনে কার কথা, মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছোটাছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তেই লাগলো, ঘরখানা টাকার ভারে ভরে গেল। আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরের দিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিল,
কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব আমাকে ক্ষমা করো, এই নাও তোমার গণেশ, আমি চুরি করেছিলাম, লোভে পড়ে তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা, আজ সকালে কেঁদে কেটে বললেন, বাবা তোমার টাকা ফেরত নাও, ও আমার চাই না, এ ধর্মের টাকা, লোভী লোকের জন্য নয়। তার দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন, আমার ঘরে আর একটিও টাকা নেই, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে রাখলেন, গণেশ যেন হাসতে লাগলেন। নমস্কার।